সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি লার্ন উইথ ফিজ। গত ভিডিও টিউটোরিয়ালে আমরা বেসিক রাউট এবং কিভাবে তার প্যারামিটার পাস করতে হয় সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এই ভিডিও টিউটোরিয়ালে এসে মাল্টিপল প্যারামিটার কিভাবে পাস করতে পারি সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাই। ওকে, তো ভাবছেন যে কেন শর্ট শর্ট, অর্থাৎ কেন এত, মানে একটা ভিডিওর মধ্যে কিন্তু এগুলো দেখানো সম্ভব, বাট আপনাদের বোঝার সুবিধার্থে যেন আপনারা আলাদাভাবে ক্যাচ করতে পারেন সেই জন্য কিন্তু আমি ছোট ছোট আকারে ভিডিও তৈরি করে আপনাদেরকে আপলোড দিচ্ছি। তো দেখেন আমি কিন্তু ইতিপূর্বে একটি ভিডিও আপলোড দিয়ে আসলাম, তো এখনও আরেকটি ভিডিও তৈরি করতেছি। তো যখনই সময় পাই আপনাদের জন্য অবশ্যই ভিডিও টিউটোরিয়াল তৈরি বানানোর চেষ্টা করি। তো লক্ষ্য করে দেখেন আমরা কিন্তু গত ভিডিও টিউটোরিয়ালে শুধুমাত্র একটি রাউট দেখেছিলাম, এবার আমরা দেখতে চাই মাল্টিপল রাউট কীভাবে তৈরি করা যায়। ওকে, তো যে দুইটা রাউট তৈরি করেছিলাম সেই দুইটা রাউটটাকে আমি এখান থেকে কেটে দিচ্ছি। তার পাশাপাশি এখান থেকে যে দুইটা রাউট আমরা তৈরি করেছিলাম, আমাদের যে মেথড দুইটা তৈরি করেছিলাম সুতরাং কন্ট্রোলারের মধ্যে, সেটাকেও আমরা কেটে দিচ্ছি। তো সুতরাং এই একটাকেও রাখার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, আমরা নতুনভাবে সব তৈরি করতে যাচ্ছি। তাহলে দেখেন আমাদের জাস্ট শুধুমাত্র একটি কন্ট্রোলার আছে, তার পাশাপাশি এখানে আমরা কন্ট্রোলারটাকে ইম্পোর্ট করে নিয়েছি এবং আর জাস্ট আমাদের শুধুমাত্র একটি রাউট আছে। তো একটা রাউটকে কেন রাখলাম, জাস্ট আমরা কপি পেস্ট করার জন্য রাখলাম অ্যাকচুয়ালি বলতে গেলে। তো এখন আমরা জাস্ট যে কাজটা করতে যাচ্ছি, এখানে আমরা একটি ফাংশন তৈরি করে নিতে চাচ্ছি সবার প্রথমে। তো ফাংশন অবশ্যই পাবলিক আমাদেরকে এখানে লিখতে হবে আগে, তাই না? তো পাবলিক পাবলিক রাইট, পাবলিক লেখার পর আমরা এখানে ফাংশন লিখলাম, তার পরবর্তীতে ফাংশন নেম দিতে হবে। তো ফাংশন নেমটা আমি এখানে দিচ্ছি হিস্টোরি নামে। ওকে, তো হিস্টোরি নামে জাস্ট আমি এখানে একটা ফাংশন নেম দিয়ে দিলাম, রাইট? তো এখন আমি জাস্ট যে কাজটা করতে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন এই লাইনটাকে আমি জাস্ট কাস্টমাইজ করতে চাই। তো হিস্টোরি নামটা যেখানে আমি দিয়েছি অবশ্যই হোম পেজে রেখে আমাকে এটা লিখতে হবে। আর মাই ডেমো মানে কিন্তু কন্ট্রোলার নেমটা, লক্ষ্য করে দেখেন কন্ট্রোলারের নামটা হচ্ছে মাই ডেমো, সুতরাং এটা কিন্তু ঠিকই থাকবে, এটা নিয়ে কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ। ওকে, আর এখানে আমি জাস্ট একটা রাউট তৈরি করতে চাই, সেটার নাম আমি দিচ্ছি স্টুডেন্ট প্রোফাইল। ওকে, তো আমি জাস্ট সেটার নাম দিয়ে দিলাম ধরেন স্টুডেন্ট প্রোফাইল। ওকে, তাহলে এবার আমরা কী করতে চাই, রিটার্ন করে জাস্ট নর্মাল দেখতে চাই আমরা যে স্টুডেন্ট প্রোফাইলটা আসলে আমাদের শো করতেছে কি না। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, এটাকেও কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, যেহেতু আমরা এখান থেকে রাউট করব সেজন্য আমাদের আপাতত এটা কোনো দরকার নেই। এখান থেকে ডিরেক্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিয়ে আমরা রান করতেছি। তাহলে দেখেন স্টুডেন্ট প্রোফাইলটা কিন্তু এখন আমাদের চলে আসলো। তাহলে এখন প্রশ্ন করতে পারেন আমরা মাল্টিপল প্যারামিটার কীভাবে পাস করব। তো স্ল্যাশ দিয়ে আমরা এখানে কী লিখেছিলাম গত ভিডিও টিউটোরিয়ালে আপনাদের অবশ্যই মনে আছে, আইডি দিয়েছিলাম, তাই না? স্টুডেন্টের আইডি দিয়েছিলাম। তো আইডিটাকে রিসিভ করবে কে, এইখানে চলে আসলাম, এই যে মেথড সে কিন্তু এখানে আমাদের রিসিভ করবে, রাইট? লাইক ফাংশনের মতো আমরা পিএইচপিতে যে ফাংশন শিখেছি, জাভাস্ক্রিপ্টে যে ফাংশন শিখেছি, সি প্লাস প্লাসে যে ফাংশনগুলো শিখেছি, লাইক দেখেন এখানে এখান থেকে আমরা পাস করতেছি আর এখানে সে কিন্তু আমার প্যারামিটার আকারে সেটা রিসিভ করতেছে, লাইক সেটাই লক্ষ্য করে দেখেন, সেটা চিন্তা করেন। ওকে, তাহলে এবার জাস্ট এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে আইডিটাকে রিটার্ন করে দিচ্ছি। তাহলে এটা হয়ে গেল আমার সিঙ্গেল প্যারামিটার কীভাবে পাস করতে হয় সেটা। তাহলে এবার জাস্ট লক্ষ্য করে দেখেন আমরা যদি এখান থেকে রিফ্রেশ করে নিই, তাহলে 404 নট ফাউন্ড দেখানোর কারণ হচ্ছে আমরা স্টুডেন্ট প্রোফাইলের ভিতরে আছি কিন্তু আমাদেরকে এখনও আমরা যে এখানে একটা কন্ট্রোলারের মধ্যে, লক্ষ্য করে দেখেন আমরা একটা ইউআরএলের মধ্যে, সুতরাং ইউআরএলের সাথে কিন্তু আমরা একটা আইডিও পাস করেছিলাম, আমরা রাউট করেছিলাম, তাই না? তো অবশ্যই সেটা কিন্তু আমাকে এখানে লিখতে হবে। তাহলে এবার জাস্ট স্ল্যাশ আমি যদি আইডি ইকুয়াল টু দিই, তাহলে দেখেন তো আইডি ইকুয়াল টু কিন্তু চলে আসলো। আমরা কিন্তু গত ভিডিও টিউটোরিয়ালে এই পর্যন্ত কাজগুলো দেখেছিলাম। তো এবার জাস্ট মাল্টিপল কীভাবে আমরা পাস করতে পারি সেটা লক্ষ্য করে দেখেন, আমি স্ল্যাশ এখানে আমি দিচ্ছি যে স্টুডেন্ট নেম। ওকে, তাহলে এখানে আমি বলে দিচ্ছি স্টুডেন্ট নেম। তাহলে এইচটি নেম যখন আমি এখানে লিখলাম, অবশ্যই কিন্তু এইচটি নাম দিয়ে আমাকে এখানে একটা, যেহেতু প্যারামিটার এখানে লক্ষ্য করে দেখেন আইডির জন্য আমরা কী করেছিলাম, প্যারামিটারটাকে এখানে রিসিভ করেছিলাম, আর যেহেতু এখানে আমরা লিখলাম এইচটি নেম, তাহলে সেম নেম হোক কিংবা তার ডিফারেন্ট নাম হোক, আমরা তাহলে এখানে কিন্তু সেই নামটা এখানে তৈরি করতে পারবো, রাইট? তাহলে এখানে বলে দিলাম হচ্ছে এইচটি নেম। তাহলে এখন বলতে পারেন এইটা এখন কীভাবে আমরা তাহলে লিখবো। এখন আমরা পিএইচপিতে কিন্তু কনক্যাটিনেট করা শিখেছিলাম, দুইটা ভেরিয়েবল কীভাবে কনক্যাটিনেট করতে হয় সেম লজিকটা আপনারা আগে চেষ্টা করুন, না পারলে অবশ্যই আমি আপনাদেরকে বলে দেবো, কোনো সমস্যা নেই। ডবল কোটেশন ইউজ করলাম এবং এখানে জাস্ট আমি আইডি ইকুয়াল বলে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, ডট দিয়ে আমরা কিন্তু কনক্যাটিনেট করেছিলাম, রাইট? তো এখনও কিন্তু আমরা এখানে ডট দিয়েই কনক্যাটিনেট করবো, এটা আমাদের আইডির জন্য হলো। তার পাশাপাশি এবার আমরা হচ্ছে স্টুডেন্ট নেমের জন্য যাচ্ছি, স্টুডেন্ট নেম ইকুয়াল অবশ্যই কনক্যাটিনেট করতে হবে কাকে, এই যে এসটি নেমটাকে, রাইট? তাহলে এখান থেকে ডিরেক্ট ডট ডট এসটি নেম এইটাকে ডিরেক্ট আমি এখান থেকে কনক্যাটিনেট করে নিলাম। তাহলে এখান থেকে আইডি এবং এখান থেকে আমার এসটি নেম,
এই দুইটা কিন্তু এখন আমার কনক্যাটিনেট করা এখানে হয়ে গেল। এই কনক্যাটিনেট যদি না পারেন তাহলে আমি বলবো আপনি আবারও সেই পূর্বের ভিডিও টিউটোরিয়াল, সুতরাং পিএইচপির বেসিক শিখে এসে কিন্তু অবশ্যই ভিডিও টিউটোরিয়ালটি দেখবেন। ওকে, তো এবার জাস্ট আমরা যদি এখান থেকে লক্ষ্য করে দেখি, এখান থেকে প্রাথমিক অবস্থায় আইডি পাস করেছি, হ্যাঁ আইডি ঠিক আছে। তার পরবর্তীতে আমরা যদি রাউটে যাই এখানে, তো রাউটে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এসটি নেম আছে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে এখানে আরেকটি পাস করতে হবে, তাই না? তাহলে স্ল্যাশ স্ল্যাশ আমি যদি এখানে এখন এসটি নেম লিখি, যেমন আমি স্টুডেন্ট নেম দিচ্ছি ধরেন ফিজ খান, রাইট, ইন্টার চাপ দিচ্ছি, তাহলে দেখেন আইডি, যেহেতু এখানে আমি আইডি আইডি ডবল ডবল লিখেছিলাম, আমি আবার রান করছি এটাকে, কোনো সমস্যা নেই আপনাদের বোঝার সুবিধার্থে। প্রোফাইল দিলাম 404, প্রাথমিক অবস্থায় আমাদেরকে আইডি দিতে হবে, তো আমি এখানে বলে দিচ্ছি আইডি 2, তার পরবর্তীতে আমার এখানে ফিজ খান জাস্ট আমি বলে দিচ্ছি। তাহলে এখন লক্ষ্য করে দেখেন আইডি ইকুয়াল টু নেম ইকুয়াল চলে আসবে আমার ফিজ খান, তো দেখেন আইডি ইকুয়াল টু এবং স্টুডেন্ট নেম ইকুয়াল চলে আসলো হচ্ছে আমার ফিজ খান। তাহলে এইভাবে কিন্তু আমরা মাল্টিপল প্যারামিটার অ্যাকচুয়ালি পাস করতে পারলাম, তাই না? এখন আপনি চাচ্ছেন যে এই দুইটা লাইন যেন ব্রেক দিয়ে আসে, কোনো কিছু করতে হবে না, জাস্ট আমি এইটার পূর্বে বিআর ট্যাগ ইউজ করলাম, তাহলেই কিন্তু এখন আমার এটা ব্রেক হয়ে চলে আসবে, যেটা আমরা ইতিপূর্বে শিখেছিলাম পিএসপিতে, র পিএসপিতে। তাহলে এখন যদি আমরা চাই স্টুডেন্ট নেম গেল তার ডিপার্টমেন্টটা অবশ্যই পাস করতে, তাই না? তাহলে কোনো কিছু করতে হবে না, স্ল্যাশ দিয়ে আমাকে এখানে জাস্ট বলে দিতে হবে ডিপিটি, ডিপিটি মানে হচ্ছে আমার ডিপার্টমেন্ট, রাইট? তাহলে এখান থেকে এবার এটাকে কমা দিয়ে আমি জাস্ট এখানে বলে দিচ্ছি ডিপার্টমেন্ট, যেহেতু এটা আমার এখানে ভেরিয়েবল হয়ে যাবে, তাহলে এখানে আমি ডলার সিম্বল ভেরিয়েবলটা দিয়ে দিলাম, রাইট, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসে এবার জাস্ট লক্ষ্য করে দেখেন আমাকে কি করতে হবে, আবারও কনক্যাটিনেট করতে হবে, মানে সম্পর্ক তৈরি করতে হবে স্ট্রিংয়ের মধ্যে এবং ভেরিয়েবলের মধ্যে, রাইট? তাহলে সেটা করার জন্য আমি এখানে চলে আসলাম, কনক্যাটিনেট করে ফেললাম, যেহেতু আমি এখন একটা স্ট্রিং লিখতে চাচ্ছি, তো এখানে আমি স্ট্রিংটা কী দিব, যে ডিপার্টমেন্ট ইকুয়াল কনক্যাটিনেট এই ভেরিয়েবলটা ডিপার্টমেন্ট, রাইট? তাহলে এই তো আইডি ইকুয়াল আইডির জন্য বিআর দিয়ে দিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়েছি, এই বিআরটা আমি সামনে দিয়ে দিচ্ছি। তাহলে এবার কি হবে, এবার লক্ষ্য করে দেখেন এবার ডিপার্টমেন্টের জন্য হবে হচ্ছে ডিপার্টমেন্ট। তাহলে এইভাবে কিন্তু এখন আমরা যত ইচ্ছা তত এই পাস থেকে পাস করব, আর এখানে এসে আমরা রিসিভ করব, রিসিভ করার পর আমরা এখান থেকে জাস্ট রিটার্ন করে দিতে চাই। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা অ্যাকচুয়ালি কাজগুলো করতে পারবো। তো এখন লক্ষ্য করে দেখেন আমরা কি করেছিলাম, আপাতত এখন আমাদের এখান থেকে কেটে দিই সবগুলোকে। তো প্রাথমিক অবস্থায় আমরা দিচ্ছি আইডির জন্য, দিয়ে দিলাম আইডি ইকুয়াল টু, এখনও দেখাবে না কারণ সবগুলো আমাদেরকে নিতে হবে, তার পাশাপাশি স্টুডেন্ট নেম দিতে হবে, তো আমি এখানে নাম বলে দিলাম ফিজকান, রাইট? তার পরবর্তীতে ডিপার্টমেন্ট আমি বলে দিচ্ছি সিএসি, যেহেতু আমার নিজস্ব ডিপার্টমেন্ট সিএসি, সেজন্য আমি এখানে দিয়ে দিলাম সিএসি। ওকে, তাহলে এখানে হয়ে গেল আইডি ইকুয়াল টু 2, স্টুডেন্ট নেম ইকুয়াল হয়ে গেল ফিজকান, ডিপার্টমেন্ট হয়ে গেল সিএসি। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি থাকলে এ পর্যন্ত, আশা করি আমি আপনাদের সকলকে একদম ভেঙে ভেঙে আলোচনা করতে পেরেছি। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।